জানা সত্ত্বে এটা খাস করে দিয়ে গেছে কিন্তু এখনো তার মাইকানে জমিনের দখল বুকি আছে সব আছে তখন ডিএম সাহেব কইছিল যে এখানে ইয়ে দেওয়াইব ওই যে সেটেল ইয়ে আর কি হোটেল টোটাল হেরিয়া 8-9 ভিলেজ আছে এখানে ওইটার সব গরু মহিষ সব এটার উপরে নির্ভরশীল তো এগুলা সব এখানে নামবো তো ফলে ওই বাটটার সংরক্ষণ করা যায় না বাটটা দেওয়ার পাশাপাশি এটা প্রোটেকশন কিভাবে স্যার বলুন স্যার আজকে আমি খুব আনন্দিত হয়েছে আমি ভাবতেই পারিনি যে এখানে কৈলাসহর এলাকাতে আমাদের তিরুপতি মন্দির তিরুপতি নট ইটস এ সিঙ্গেরি মন্দির স্যার পাবলিক সেইং হ্যাজ বিকাম ইটস এ তিরুপতি এই মন্দির আমরা পরিদর্শন করেছেন আমি খুব ভালো লাগছে লেগেছেন কারণ আমরা আমি ভাবতেই পারিনি যে এটা সুন্দর একটা মন্দির গ্রাম ভিতরে আমি খুব খুশি এবং আমি আশা করব যাতে এই এলাকাতে সবার থেকে যত্নকে রাখুন প্রিজার্ভ করুন মাঝে মাঝে আমরা আসতে পারবো অনেক বাইরে থেকে টুরিস্টও আসতে পারবো তার জন্য আমি খুব আজকে খুব খুশি হলাম এখানে আমাদের সবার এলাকার লোক যাতে এটাকে খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে This is really wonderful and I request all the people to maintain and to develop the tourists in this area. Now I am very, I mean, what to say, excited to visit this place. Thank you very much. Sir, at the same time.